তারা যে জিহাদের আয়াত দিয়ে জঙ্গিবাদের দিকে নিয়ে যাচ্ছে, এটা ইসলাম নয়, এটা মুসলমানের শত্রু, ইসলামের দুশমন, তারা মুসলিম জাতির দুশমন। বাংলাদেশ সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে, আমরা এই নীতিকে সাধুবাদ জানাচ্ছি। তবে শুধুই চুনোপটিদের ধরেই তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে ক্ষান্ত হবেন না, মাদকের যারা গডফাদার তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে, তবেই মাদক নির্মূল সম্ভব হবে। উত্তম আচরণের অধিকারী হওয়া, এটা কর্মীদের সবচেয়ে বড় একটা হাতিয়ার দাওয়াতি ময়দানে। আপনার আচরণ যদি সুন্দর না হয়, আপনার আচরণ যদি নম্র না হয়, আপনার আচরণ যদি কর্কশ হয়, তাহলে আপনার মাধ্যমে দাওয়াতি ময়দানের কোনো কল্যাণ হবে না, বরং আপনার থেকে মানুষ দূরে সরে যাবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু, মা ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মা ইয়ুদলিলহু ফালা হাদিয়ালা, ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আরসালাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم, من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلا نهينه حياة طيبة. নির্বিজল তাওহীদের ঝান্ডা বাহিয়ে দেশের অনন্য যুব সংগঠন বাংলাদেশ আহলেদীথ যুব সংঘ কেন্দ্র কর্তৃক আয়োজিত বার্ষিক কেন্দ্রীয় কর্মী সম্মেলন 2021-এর সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, আহলেদীথ আন্দোলন বাংলাদেশের মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব, বিশেষ অতিথিবৃন্দ, আহলেদীথ আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলেদীথ যুব সংঘের কেন্দ্রীয় দায়িত্বশীলবৃন্দ, দেশের বিভিন্ন জেলা থেকে আগত আমার প্রাণপ্রিয় কর্মী, দায়িত্বশীল ও সুধীবৃন্দ, সবাইকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে আমরা আজকের এই কর্মী সম্মেলনে সুন্দরভাবে শুরু করতে পেরেছি, অদ্যাবধি সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। যে আল্লাহ রাব্বুল আলামিন সেই সুযোগ দান করেছেন তারই বারগাহে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অতপ্রগণিত দরুদ সালাম বর্ষিত হোক মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। প্রিয় মুসলিম ভ্রাতৃমণ্ডলী, জীবনের লক্ষ্য নির্ধারণ করুন। আপনাকে কেন পৃথিবীতে পাঠানো হয়েছে, কেন আপনি বেঁচে আছেন, কেন আপনার মৃত্যু হবে, মৃত্যুর পরবর্তী জীবনই বা কেন, আপনার জন্মের বিষয়ে আপনার কোনো হাত আছে? আছে। জীবনকে বিস্তৃত করার কোনো শক্তি কি আছে? মৃত্যুকে ঠেকানোর কোনো ক্ষমতা পৃথিবীর শ্রেষ্ঠ ক্ষমতাধর ব্যক্তিদের কি আছে? কোনো জবাব নেই। জবাব একটি, ভূমণ্ডল ও নভোমণ্ডলের একচ্ছত্র ক্ষমতার অধিকারী মহান আল্লাহর সিদ্ধান্তের কাছে সবাই অসহায়। COVID-19 পরিস্থিতি বিশ্ববাসীর চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল করোনা নামক অদৃশ্য ভাইরাসের কাছে বিশ্বের বড় বড় ক্ষমতাধর রাষ্ট্রগুলো কত অসহায়। প্রিয় বন্ধুরা আমার, লক্ষ্যহীন পথিক যেমন পথ খুঁজে পায় না, তেমনই লক্ষ্যহীন যুবক জীবনের পথ খুঁজে পাবে না। যুব সমাজ সাফল্যের চূড়া আরোহণের স্বপ্নে বিভোর হলেও সঠিক পথে না চলার কারণে সে ব্যর্থ হয়, ফলে হতাশায় আবদ্ধ হয়ে নিজের জীবনকে ধ্বংস করছে। সুতরাং জীবনের লক্ষ্য নির্ধারণ করুন। বস্তুবাদী দুনিয়ার পিছনে ছুটে আখেরাত হারাবেন, নাকি আল্লাহর বিধান মেনে নিয়ে আখেরাতের অনন্তকালের জীবনে জান্নাত লাভের পথে চলবেন? প্রিয় কর্মীবৃন্দ, আমরা মানব সৃষ্টির রহস্য কি, কেন আমাদেরকে সৃষ্টি করা হয়েছে? আল্লাহ বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার দাসত্ব করার জন্যে। আল্লাহর দাসত্বের জন্যে, আল্লাহর ইবাদতের জন্যেই জিন ইনসানকে সৃষ্টি করা হয়েছে। সূরা জারিয়াত 56 আয়াত, সূরা নাহল 98 নম্বর আয়াত আল্লাহ বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন,
যে মুমিন অবস্থায় নেক আমল করে, সৎ কাজ করে, পুরুষ হোক চাই নারী হোক, ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান, আল্লাহ বলছেন যে আমি তাকে পবিত্র জীবন দান করব। তাহলে সৎ আমলের উদ্দেশ্যেই, আল্লাহর দাসত্ব করার লক্ষ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সর্বদা মনে রাখতে হবে, দাওয়াতি ময়দান কোনোদিনও বাধামুক্ত ছিল না। ধৈর্যের সাথে দাওয়াতি ময়দানে বিচরণ করাটা একটা বড় অর্জন, কারণ উদ্যমে, নতুন উদ্যম নিয়ে, স্পৃহা নিয়ে আপনি এগিয়ে আসবেন, বাধা পেয়ে ছিটকে যাবেন, তাহলে কি আপনি সফল হবেন? কোনোদিনই নয়। বরং বাধা পেয়েও যে ব্যক্তি ধৈর্যের সাথে দাওয়াতি ময়দানে টিকে থাকবে, এটাই তার বড় অর্জন। এই পবিত্র ময়দানে সাধারণত চার ধরনের বাধা আসে, পরিবার থেকে, সমাজ থেকে, ধর্মীয় নেতা থেকে, অনেক ক্ষেত্রে রাষ্ট্র থেকে। ইউসুফ আলাইহিসসালাম বাধা পেয়েছিলেন, ইব্রাহিম আলাইহিসসালাম বাধা পেয়েছিলেন এই চার নম্বর বাধা থেকে। দায়ী হিসাবে আমরা যারা কাজ করছি তাদের উদ্দেশ্যে বলবো, স্বার্থান্বেষী অবস মহলের অপব্যাখ্যা ও বিরোধিতার জবাব দিতে গিয়ে সময় নষ্ট করা নয়, বরং নিজের দায়িত্ব পালনে সচেষ্ট হন। কে কি বলল তার জবাব দিতে দিতে আপনার সময় শেষ, এটাও একটা ষড়যন্ত্র যা আপনার মূল লক্ষ্য থেকে বিচ্যুত করবে, বহু ফেতনা আপনার সামনে তুলে ধরবে। এই ফেতনায় পড়ে আপনি ঘোরপাক খাবেন কিন্তু লক্ষ্যচ্যুত হবেন, এটা আদৌ হবেন না। নিজ দায়িত্ব পালনে সচেষ্ট হন। কর্মীদের দায়িত্ব কি, এখানে দায়িত্বটাকে মৌলিক তিন ভাগে ভাগ করব। প্রথমত ব্যক্তিগত দায়িত্ব বা কর্তব্য, ব্যক্তি হিসেবে আমাদের কি কর্তব্য রয়েছে। এক, আকীদা বিশুদ্ধ করা। প্রতিটি কর্মীর প্রথম গুণ হবে যে নিজের আকীদাকে পরিশুদ্ধ করা। দুই, সৎ আমল করা। আকীদা যেমন পরিশুদ্ধ হবে ঠিক তেমনি বিশুদ্ধ আমলের অধিকারী হতে হবে। তিন, উত্তম আচরণের অধিকারী হওয়া। এটা কর্মীদের সবচেয়ে বড় একটা হাতিয়ার দাওয়াতি ময়দানে। আপনার আচরণ যদি সুন্দর না হয়, আপনার আচরণ যদি নম্র না হয়, আপনার আচরণ যদি কর্কশ হয়, তাহলে আপনার মাধ্যমে দাওয়াতি ময়দানের কোনো কল্যাণ হবে না, বরং আপনার থেকে মানুষ দূরে সরে যাবে। আর এই গুণটা এত ভারী হবে যে মিজানের পাল্লায় এই গুণটা অধিক ভারী হবে। আল্লাহ রাসূল বলেছেন, ইন্না আসকালা শাইইন ইউযাউ মিন মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামাহ খুলুকুন হাসানুন। কিয়ামতের দিন মুমিনের পাল্লায় সবচেয়ে ভারী যে বস্তুটি রাখা হবে তা হলো ওই ব্যক্তির উত্তম চরিত্র। তিরমিজির 2002 পাবেন, 4799 আবুদাউদে পাবেন, 5081 মিশকাতেও হাদিসটি পাবেন। চার, দিনী কাজে প্রতিযোগিতা করা। একজন আরেকজনের চাইতে কত বেশি কাজ করতে পারেন, এই প্রতিযোগিতার মেজাজ সর্বদা নিজে রাখা, তাহলেই একজন আরেকজনের সাথে প্রতিযোগিতার মাধ্যমে, নেকি অর্জনের প্রতিযোগিতার মাধ্যমে আপনি এই কাফেলাকে আরো এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন। পাঁচ, সততা, যোগ্যতা, আমানতদারিতা এবং দৃঢ়চিত্ত সাহসিকতার অধিকারী হউন। ব্যক্তি জীবনে এই দায়িত্বগুলো, এই কর্তব্যগুলো আমাদের রয়েছে। এবার আসেন সাংগঠনিক কর্তব্য। কর্মী হিসেবে আপনার আমার সাংগঠনিক কি দায়িত্ব রয়েছে। এক, নেতৃত্বের প্রতি আনুগত্যশীল হন। আপনি অনেক ভালো মানের কর্মী বটে কিন্তু নেতৃত্বের প্রতি আনুগত্যশীল নন, তাহলে আপনার দ্বারা কোনো উপকার হবে না। আল্লাহ রাসূল বলছেন, ওমা ইউতিল আমিরা ফাকাদ আতানি, যে ব্যক্তি আমিরের আনুগত্য করলো সে যেন আমারই আনুগত্য করলো। ওমা ইয়াসিল আমিরা ফাকাদ আসানি, আর যে ব্যক্তি তার আমিরের অবাধ্য হলো ওই ব্যক্তি যেন আমারই অবাধ্যতা করল। দুই নম্বর গুণ, পরামর্শ ভিত্তিক কাজ করা। সাংগঠনিকভাবে যখন কাজ করবেন, নিজের পরামর্শকে, নিজের চিন্তাকে জোর করে অন্যের উপর চাপাবেন না, বরং কর্মপরিষদের সাথে পরামর্শক্রমে সকলের পরামর্শ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। যেই সিদ্ধান্ত হবে সেটা বাস্তবায়নের জন্য
বাস্তবায়নের জন্য সকলেই একযোগে কাজ করবেন, তবেই সফলতা আসবে ইনশাআল্লাহ। তিন, অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা। এটা কর্মীর বড় একটা গুণ যে পারস্পরিক কর্মীদের যদি ভুল বুঝাবুঝি হয়, দূরত্ব সৃষ্টি হয়, তাহলে শৃঙ্খলা রক্ষা করা, শৃঙ্খলা বিনষ্ট হলে তাওয়াতি কার্যক্রম বিঘ্নিত হয়। চার, সংগঠনের জন্য ত্যাগ স্বীকার করা। আমরা জানি ইয়ারমুকের ইতিহাস, আমরা অনেকেই জানি, যেখানে মৃত্যু পথযাত্রী ব্যক্তিও পিপাসাক্ত অবস্থায় পানির পানি চিৎকার করার ফলে পানি হাতে পেয়েও পাশের আরেক সৈন্যর পানির আর্তনাদ শুনে সে তাকে দিয়েছিল। এভাবে তৃতীয় জনের কাছে যখন গেল, তিনি মারা গেলেন, একটা একটা করে তিনজনেই মৃত্যুবরণ করলেন পিপাসাক্ত অবস্থায় জিহাদের ময়দানে, কিন্তু আরেকজনের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে ত্যাগ স্বীকারের মাধ্যমে তারা শাহাদত বরণ করেছিলেন বটে, পানির পাত্র রয়ে গেল আর পানি পান করার কেউ ছিল না। প্রত্যেকটা কর্মীকে ত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত সামনে নিয়ে ত্যাগী কর্মী হন। সামাজিক কর্তব্য, আমরা প্রত্যেকেই কোনো না কোনো সমাজে অবস্থান করি, বসবাস করি, সমাজের ব্যক্তিবর্গ নিয়েই আমাদের বসবাস, সামাজিকভাবে আমাদের কর্মীদের দায়িত্ব রয়েছে। এক, সামাজিক যে কোনো সমস্যার সমাধানে তৎপর থাকা। কলহ থাকে, পারিবারিক দ্বন্দ্ব থাকে, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব থাকে, প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব থাকে, যে কোনো সময়েই সামাজিক সমস্যার সমাধানে যুবসংঘের কর্মী এগিয়ে যাবেন, সামাজিক সমস্যা তিনি সমাধান করবেন। দুই, অসহায় দুস্থ দরিদ্র ব্যক্তিদের পাশে দাঁড়াবেন, বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগে বন্যা, ঘূর্ণিঝড়, সিডর, করোনা ভাইরাসের কারণে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াবেন। তিন, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, এগুলো অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়, আপনার বাড়ির পাশে একটু রাস্তা দেখেন ভেঙে গেছে, আপনি আধা ঘন্টা শ্রম দিলে ওটা মেরামত করা যাবে, এই জাতীয় সামাজিক কাজের অংশগ্রহণ জরুরি। চার, মাদকতা নির্মূলে কাজ করা। এটা একটা সামাজিক বড় ব্যাধি, আজকের সমাজের বিশেষ করে যুবক সম্প্রদায়, যারা যুবক শ্রেণী, এই যুবক ভাইয়েরা, বহু যুবক আছে তারা মাদকতায় আসক্ত হয়েছে, নিজে ধ্বংস হয়েছে, পরিবার সমাজকে সে ধ্বংস করছে। মাদকসেবী ব্যক্তি কখনো সমাজের জন্য কোনো উপকার বহন করতে পারে না, সে সমাজের ভাইরাস, সে সমাজের ক্রিমিকিট। আহলেদীথ যুবসংঘের কর্মী, মাদকের বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থান নিতে হবে। এই মাদকতার কারণেই আজকে সমাজ ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হচ্ছে। বাংলাদেশ সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে, আমরা এই নীতিকে সাধুবাদ জানাচ্ছি, তবে শুধুই চুনোপটিদের ধরেই তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে ক্ষান্ত হবেন না, মাদকের যারা গডফাদার তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে, তবেই মাদক নির্মূল সম্ভব হবে। আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ও কুল্লু খামরিন হারামুন, প্রত্যেকটা নেশার সৃষ্টিকারী বস্তুই হচ্ছে মদ, আর প্রত্যেক মদই হচ্ছে হারাম। সরকারিভাবে লাইসেন্স দিয়ে মদের বৈধতা দিচ্ছে, আরেকদিকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করছে, এই ত্রিমুখী নীতির কারণে মাদকতা নির্মূল সম্ভব হচ্ছে না। আমরা আহ্বান জানাব, আসুন ইসলামের দায়িত্বহীন ঘোষণার সাথে একমত হয়ে সমস্ত মাদককে নিষিদ্ধ করুন, ইনশাআল্লাহ মাদক নির্মূল হবেই হবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, পাঁচ, জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করুন। আহ্লেদীথ আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহ্লেদীথ যুবসংঘ জঙ্গিবাদের বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থান নিয়েছে, এটা দেশবাসী জানে, প্রশাসন জানে, যে বাংলাদেশে জঙ্গিদের যে বিশ্বাস, ভ্রান্ত বিশ্বাস, কোরআন ও হাদিসের অপব্যাখ্যা করে এদেশের তরুণদেরকে জঙ্গিবাদে উস্কে দিচ্ছে, তাদের এই ভ্রান্ত বিশ্বাসের অপরোধন আহ্লেদীথ আন্দোলন বাংলাদেশই করেছে, জাতির কাছে প্রকাশিত হয়েছে, তারা যে জিহাদের আয়াত দিয়ে জঙ্গিবাদের দিকে নিয়ে যাচ্ছে, এটা ইসলাম নয়, এটা মুসলমানের শত্রু, ইসলামের দুশ্মন, তার মুসলিম জাতির দুশ্মন। সুতরাং আহ্লেদীথ যুবসংঘের প্রতিটি কর্মীকে সদা সোচ্চার থাকতে হবে, জিহাদের অপব্যাখ্যা করে কোন যুবককে যেন জঙ্গিবাদে নিয়ে যেতে সক্ষম না হয় আপনারা সচেতন থাকবেন।
সর্বশেষ যে গুণটি বলবো, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সমাজকল্যাণ বিভাগের অধীনে পরিচালিত নিরাপদ রক্তদান সংস্থা, মাদক মুক্ত রক্তদান, সুস্থ থাকবে জাতির প্রাণ, এই স্লোগান নিয়ে পরিচালিত আল আওনের সদস্য হন এবং রক্তদানের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ান, জীবন বিপন্ন মানুষের নিজের তাজা রক্ত দিয়ে, আল্লাহ প্রদত্ত রক্ত দিয়ে মানুষকে বাঁচানোর জন্য এগিয়ে আসুন। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের এই উপস্থিত কর্মী দায়িত্বশীল ভাইদেরকে ইমানের উপরে অবিচল থাকার তৌফিক দান করো। যে গুণগুলো আমরা উল্লেখ করেছি, প্রত্যেক কর্মীদের প্রতি আমরা আহ্বান রাখব, এই গুণগুলো নিজে অর্জন করুন, সমাজে পরিবারে রাষ্ট্রের কল্যাণে আত্মনিয়োগ করুন। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সবাইকে কেন্দ্রের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। আকুলু কাউলি হাদা, ওয়াস্তাগফিরুল্লাহ লাকুম ওয়া সাইরাল মুসলিমিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।